ও সিলেকশনের কথা বলবে, থাকতেই হবে ওকে, ইজ পার্ট অফ দ্যাট সিলেকশন। আমি মনে করি যে সিলেকশন কমিটিতে অবশ্যই কোচ এবং ক্যাপ্টেন থাকা উচিত। আট বছর আগের হাতু আর এখন হাতু নাই। এখন আমিও একটা ব্রেক চাই যে আসলে মানে মানে হেডটিকে যায় মানে সাজা আমার জন্য। হেডমাস্টার ফিরছে, তার প্রত্যাবর্তন ঘিরে বাড়তি সতর্কতা যেন হোম অফ ক্রিকেটের সব স্পটেই। একাডেমি মাঠে নির্বাচকদের আনাগোনা, সঙ্গী নয়া হেড অফ প্রোগ্রাম ডেভিড মোর, ওপাশে গামিনী ব্যস্ত তার রাজ্যে, হয়তো হাথুরুর পছন্দের উইকেট বানাচ্ছেন মন দিয়ে। কোচিং স্টাফদের সাথে আলাপচারিতা চলেছে টিম ম্যানেজার আর ক্রিক অফস ম্যানেজারের। হাথুরুর ফিরে আসাতে খালেদ মাহমুদ হয়তো সবচেয়ে বেশি খুশি। আগেরবার হেড কোচ আর ম্যানেজার হিসেবে দুজন ছিলেন সফল জুটি। এর আগেও আপনি তার সঙ্গে কাজ করেছেন, অ্যাজ এ ম্যানেজার হিসেবে ছিলেন, এবার যতটুকু জানি টিম ডিরেক্টর হিসেবে কাজ করার কথা। ও আসলে সাথে কথা হবে, ডেফিনেটলি কাজ হবে, বাট এই সিরিজটা হয়তো আমাকে ছাড়াই ওর করবে না। আমি জানি না আমি আগামীতে থাকবো কিনা, বাট এই সিরিজটা যে নাই সেটা শিওর। এখন আমিও একটা ব্রেক চাই যে আসলে মানে মানে হেডটিকে যায় মানে সাজা আমার জন্য। ফ্যামিলি আছে, চাকরি আছে, সবই আছে, বাট হ্যাঁ একটু হাতুকে সবসময় সাপোর্ট করবো। হাতুরু সিংয়ে প্রথম যখন এসেছিল তখন তিনি হোমে অ্যাটলিস্ট 80% জয় চেয়েছিলেন এবং দেশের বাইরে 20%-এর মতো জয় তিনি আশা করছিলেন বা একটা টার্গেট দিয়ে দিয়েছিলেন। এবার নিশ্চয়ই সেই ধরনের একটা টার্গেট থাকবে, অর্থাৎ তার চেয়ে ভালো কিছু করার টার্গেট থাকবে, যেহেতু দলটা গোছানো এবং অনেকে তার পুরনো যারা তার শিষ্য আছেন তাদেরকে পাচ্ছেন। তার কাজটা কতটুকু সহজ হবে মনে হচ্ছে এবার? অনেক সহজ হবে, আমি মনে করি অনেক সহজ হবে, কিন্তু এখানে আমাদের সবার সাপোর্টটাই ওর ডেফিনেটলি লাগবে। একটা মানুষ একলা এসে অনেক কিছু করতে পারে, তার একটা কম্বিনেশন, একটা টিম কোঅর্ডিনেশন তৈরি করা, এগুলো সবই ইম্পর্টেন্ট। কারণ হাতু খুব, আমি প্রথমেই বললাম, ইজ এ ভেরি গুড প্ল্যানার, সি দ্য ফুল টাইম কোচ। সকাল 7টা থেকে উঠে আমি এগুলো নিজের চোখেই দেখেছি বলে আমি বলতে পারি, প্ল্যানিং করা, অপোনেন্টকে রিড করা, খেলা দেখা, কালে জিনিসটা কী হবে, এগুলো হাতুকে অনেক ভালো করে আসলে। আর ডেফিনেটলি এবার তোর কাছে আরও বড় চ্যালেঞ্জ থাকবে, কারণ ওকে ওর বেঞ্চমার্কটাই ভাঙতে হবে যেটা ও করে গেছে, সুতরাং এটা তো চ্যালেঞ্জ থাকবে। আমি মনে করি হি লাভস টু টেক দ্য চ্যালেঞ্জেস। সুজন ভাই, এর আগে দ্বিস্তর বিশিষ্ট সিলেকশন প্যানেল নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছিল, হাথুরু যেহেতু এবার আসছে সেই একই রকম আগের মতো হয়ে যাবার সম্ভাবনা আছে কিনা কি মনে হচ্ছে, বা সিলেকশন প্রসেসে আসলে তার অন্তর্ভুক্তির ব্যাপারটা কেমন দেখেন আপনি? এগুলো আসলে অনেক মানে কথা বেশি হয়, একটা কোচ তো তার টিম চাবেই, ও যাকে দেখছে, ও দেখছে মুস্তাফিজ ভেরি গুড, ঠিক আছে, মুস্তাফিজকে সে এক দেখায় আমাকে বলছে হি উইল প্লে দ্য নেক্সট টি টোয়েন্টি এগেন্স পাকিস্তান, তো ওর সেই চোখ তো আছেই। ভালো প্লেয়ার সৌম্যকে যখন দেখলো আভরি একটা ম্যাচে 94, আমাকে বললো যে নেক্সট সিরিজে ও সৌম্যকে, সৌম্য কিন্তু সেই সিরিজেই সাউথ অফ সিদ্ধ 90, এগুলো কিন্তু অনেকে ভুলে যায় আসলে, ওর পিকগুলো কিন্তু কোনো সময় ভুল ছিল না। তো মেন কথা যেটা, কোচকে তো আপনাকে এই ফ্রি আর্মটা দিবে, ও সিলেকশনের কথা বলবে, থাকতেই হবে ওকে, ইজ পার্ট অফ দ্যাট সিলেকশন। আমি মনে করি সিলেকশন কমিটিতে অবশ্যই কোচ এবং ক্যাপ্টেন থাকা উচিত। চার সিনিয়র ক্রিকেটার সাকিব তামিম, মুশফিক, রিয়াদ আসছে ওডিআই ওয়ার্ল্ড কাপে, বাংলাদেশের বড় ভরসা। কিন্তু সাবেক গুরুর প্রত্যাবর্তনে সাকিবের নো কমেন্টস। অতীতে সিনিয়রদের সঙ্গে সম্পর্কের টানা পোড়েনটা কি হাতুরু টেনে আনবেন নতুন অধ্যায়েও শঙ্কা ক্রিকেট পাড়াতে? যেই গুঞ্জনটা শোনা যায় বা যেই কথাটা শোনা যায় সেটা কিন্তু অনেক বেশি খারাপ হয়ে যেতে পারে যদি এবারও সেই সিচুয়েশনটা থাকে, আপনার কি মনে হয় আসলে? মানে ওই ধরনের সিচুয়েশনটা যদি দূর করতে হয় কিংবা ওই গ্যাপটা যদি থেকে থাকে, মূল দায়িত্বটা তো আপনাকেই পালন করতে হবে। আট বছর আগের হাতু আর এখন হাতু নাই, বা আট বছর আগে সিনিয়র প্লেয়ার এখন এখন তো তারা সিনিয়র, আমরা তো সিনিয়র প্লেয়ার বলি, তখন তো তারা ইয়াংস্টার ছিল, ওরা এখন অনেক ম্যাচুয়ার। হাতুর সবচেয়ে বড় গুণ, হাতু সামনাসামনি কথা বলে, পিছিয়ে কথা বলে না। আমার যেটা মনে হয় সেটা সবচেয়ে বড় হাতু, এবং আমাদের অনেক প্লেয়ার আছে যেটা সেটা পছন্দও করে। আমার এটা ওদের দায়িত্ব কীভাবে ওরা হাতুকে গ্রহণ করবে, কীভাবে ঠিকমতো বুঝিয়ে নেবে। আমি মনে করি ওরা খুবই ভালো কমফর্টেবলি হবে, এবং আমি আশা করি অনেক ভালো কিছু হবে বলে আমি বিশ্বাস করি, কারণ ওরাও হাতুকে চিনে পার্সোনালি, এরাও হাতু এদেরকে চিনে। মেয়াদ পূর্ণ হবার আগেই বরখাস্ত হয়েছেন নিজ দেশ লঙ্কায়, কিন্তু হাতুরুর কদর অনেক বেশি বাংলায়। আগেরবারের চেয়ে এবার তাকে ঘিরে অনেক ভারী থাকবে প্রত্যাশার পাল্লা। হাথুরুর জন্য হয়তো কাজটা খুব একটা সহজ হবে না, দুই বছরের পথ চলায় তার কাছে টাইগারদের ধারাবাহিক জয়টাই যে সবার চাওয়া। নাহিয়ান বিন জসিম, একাত্তর।